डंडा दिलम भाई বিড়ি খান কতদিন ধরে বিড়ি তো ভাই প্রায় 20-25 বছর 20-25 বছর হয়ে গেছে এই যে 20-25 বছর ধরে বিড়ি খাচ্ছেন এখন কি সিগারেট নাকি এটা সিগারেট এখন তো সিগারেট খান বিড়ি তো নাই এখন সিগারেট পাতার বিড়ি খাইছিলেন পাতার বিড়ি তো বহুদিন আগে পাইছিলে মোটা দুই একদিন খাইছি একটু গরিব মানুষের নেশা বেশি মানে বিড়িতে খেলে কি নেশাটা কি হয় টেনশন থেকে মুক্ত মুক্ত পাই আর কি টেনশন লাগে না টেনশন কমে যায় কি ধরনের টেনশন ছিল 20 বছর মানে আমাদের মনে করেন যে সাংসারিক টেনশন নিজের চলাফেরার টেনশন সংসারের অভাব তাতে কি এই বিড়ি খেয়ে কি কোনো অভাব অনটন দূর এখন অনটন তো দূর হবে না এখন মনে করেন যে ব্রেন টাকার কি নিউট্রালে রাখি এই 20 বছরে আপনার কাছে কি হিসাব আছে বা আইডিয়া আছে কত বছরের মানে কত টাকার বিড়ি খাইছেন না ভাই ওগুলো কি আর হিসাব থাকে আইডিয়া তাতে ওলে হিসাব থাকবে না ভাই মানে করে দিনে মানে করেন যে দিনে গরিব হলে 4-5টা সিগারেট খাই 20 টাকার কমপক্ষে 20 টাকা হলে মাসে 600 হলে বছরে কত 6 × 7200 7200 তা 20 বছর মেলা টাকা চলে গেছে 200 × 20 কত হয় ও তুগলে তো হিসাবে করবো পর নেই হ্যাঁ 2 লাখ 20 বছরে 1,02,000 টাকার বিড়ি খাইছে 3 লাখ টাকার মতো বিড়ি খাইছে যদি এই 20 বছরে 3 লাখ টাকা জমাতেন তাহলে তো আজকে আপনার নিজের গাড়ি থাকতে পারত আগে যে নিজের আপনার অটো থাকতে পারত হ্যাঁ মেলা হইতো পক্ষে 5টা অটো থাকতো হ্যাঁ 5টা অটো থাকে প্রতিদিন 200 টাকা আসলে 1,000 টাকা ডেইলি 1,000 টাকা না ঠিক আছে কবে ছাড়বেন আপনার ইচ্ছা কি বিড়িতে কবে ছাড়বেন এটা তো ভাই এখন আমাদের সেরকম বয়স হয়ে গেছে এখন সারারও সময় হয়ে গেছে আর বেশি দিন না না আগে যেরকম খাইছিলাম তার চেয়ে অনেক এখন কমে দিছি হ্যাঁ হ্যাঁ বিড়ি খাপে খাপে করতেছে একদম বয়স কম 16-17 বছর বয়স উদ্দেশ্যে কি বলার আপনার এদেশের উদ্দেশ্যে না খাওয়াই ভালো একটু পরামর্শ দেন তারা যাতে না খায় হ্যাঁ এটা না খাওয়াই ভালো ঠিক আছে তাতে স্বাস্থ্যের ভালো আছে যে আমার মতো ভুল করেন না খাওয়াটাই ভালো এই ধূমপান না খাওয়াটাই ভালো আমরা তো কষ্টে মানুষ হয়েছি আর নানান চিন্তা ভাবনাতে দরিদ্র হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ নেশা করি গেলাছি ছোটো ছেলে দ্বারা যদি না খাওয়াটাই বেটার টানটা দিলাম ভাই বলা চলে যে আগামী 2-3 বছরের মধ্যে হ্যাঁ এটা ছেড়ে দেবো ঠিক আছে আপনি ছেড়ে দেন আমরা একটা দোয়া করি আচ্ছা ভাই ঠিক আছে